এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আজকে ইউনিভার্সিটি পাবলিশ করেছে। এই নোটিশটা প্রত্যেকটা স্টুডেন্টদের কাছেই সচেতনতামূলক নোটিশ। নোটিশের মাধ্যমে ইউনিভার্সিটি জানিয়েছে কিছু অসাধু চক্র ইউনিভার্সিটির নাম নিয়ে নানা রকমভাবে টাকা তুলছে বিভিন্ন পারপাসে, সেটা অ্যাসাইনমেন্ট প্রস্তুতি হোক বা সেই সঙ্গে অ্যাডমিশান বা এক্সাম রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে নানা রকমভাবে অবৈধভাবে টাকা তুলছে। এবং স্টুডেন্টরা যাতে এই প্রতারণায় পা না দেয়, অর্থাৎ এই ফাঁদে পা না দেয়, তার জন্যই এই সচেতনমূলক নোটিশ। আপনারা দেখতে পাচ্ছেন 24 মে অর্থাৎ আজকের নোটিশ, ওয়ার্নিং ফর অল কনসার্ন, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত ব্যক্তিদেরই এই ওয়ার্নিং নোটিশটা দেওয়া হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে কিছু ব্যক্তি যারা টিচার, সেই সঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমপ্লয়ির পরিচয় দিয়ে, অর্থাৎ ছদ্মবেশে তারা টিচার এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমপ্লয়ির পরিচয় দিয়ে সরাসরি স্টুডেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করছে অথবা অ্যাডভার্টাইজ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছে বিভিন্ন রকম সাহায্যের মধ্য দিয়ে, যেমন অ্যাসাইনমেন্টের প্রস্তুতি অর্থাৎ অ্যাসাইনমেন্ট তৈরি করার মধ্য দিয়ে, ভর্তি সংক্রান্ত বিষয়ে এবং সেই সঙ্গে এক্সামিনেশান রিলেটেড ম্যাটার অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, এইসব বিষয়ে সাহায্যের মধ্য দিয়ে তারা সরাসরি ছাত্রছাত্রীদেরকে অর্থের বিনিময়ে প্ররোচনা দিচ্ছে। আরও বলা হচ্ছে এই সমস্ত লোকেরা অর্থাৎ ছদ্মবেশী লোকেরা অবৈধভাবে ইউনিভার্সিটির নাম, লোগো, ব্যানার ইউজ করছে। পরের প্রায় আরও বলা হয়েছে পুলিশ কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নামে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম রোধে তদন্ত শুরু করার জন্য। অর্থাৎ যারা বিভিন্নভাবে স্টুডেন্টদের প্রতারণা করছেন অর্থের বিনিময়ে, তাদের বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষকে তদন্ত করার জন্য অবহিত করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে অতএব সমস্ত স্টুডেন্ট বা অন্যান্য যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত সকলকেই বলা হচ্ছে এই জাতীয় ফোন কল এবং বিজ্ঞাপনগুলিকে সাড়া না দেওয়ার জন্য। অর্থাৎ এই সমস্ত ছদ্মবেশী লোকেদের কোনো রকম ফোন কল বা অ্যাডভার্টাইজমেন্টে আপনারা সাড়া দেবেন না। এবং সেই সঙ্গে স্টুডেন্টকে উপদেশ দেওয়া হচ্ছে তাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, রোল নাম্বার এই সব সোশ্যাল মিডিয়ায় কোনোরকমভাবে আপনারা শেয়ার করবেন না। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই আপনার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, সেই সঙ্গে রোল নাম্বার এইগুলো আপনারা শেয়ার করবেন না। সোশ্যাল মিডিয়া ছাড়াও আপনারা কেউ যদি ফোনও করে, আপনারা কোনোভাবেই এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো শেয়ার করবেন না। এবং সেই সঙ্গে সমস্ত স্টুডেন্টকেই ইউনিভার্সিটির তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যতক্ষণ না আপনাদের কোর্সটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের ইমেল আইডি এবং সেই সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই বজায় রাখবেন, অর্থাৎ রক্ষণাবেক্ষণ, অর্থাৎ আপনারা নিজেরা সংরক্ষণ করে রাখবেন, অবশ্যই গোপনীয়তা বজায় রাখবেন। এবং ইউনিভার্সিটির সম্পর্কে যাবতীয় অথেন্টিক সোর্স হচ্ছে, এখানে 3টে পোর্টাল উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি। যেহেতু আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স করছেন, অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ আছে, সেই সঙ্গে আরও 2টো ওয়েবসাইট উল্লেখ আছে। এই 3টে ওয়েবসাইট আপনারা প্রতিনিয়ত ভিজিট করবেন, সে রিনিউয়াল সংক্রান্তই হোক বা অ্যাসাইনমেন্ট বা এক্সাম, সেই সঙ্গে অ্যাডমিশান বা এক্সাম ফর্ম ফিল আপ, যাবতীয় তথ্য আপনারা এই 3টে ওয়েবসাইটেই পেয়ে যাবেন। অবশ্যই আপনারা রেগুলারলি এই 3টে ওয়েবসাইট ভিজিট করবেন। অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্টদের কাছে এই ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ। অবশ্যই এই সচেতনমূলক নোটিশটা সমস্ত স্টুডেন্টদের শেয়ার করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।